আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খালিয়া ইউপি নির্বাচনে বৈলগ্রাম নুনু মেম্বারের বিরুদ্ধে হুমকির অভিযোগ দিয়েছে সূর্যমুখী ফুলের সমর্থকরা। তাদেরকে তিনি হুমকি দিয়েছে এবং নুনু মেম্বারের স্ত্রী হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করছে সূর্যমুখী প্রতীকে হুমকি দিয়েছে নুনু মেম্বার। তার নাম এই বলছে হিন্দু মহিলারা শেলিনা বেগম, এবং আপনারা কি তার পক্ষে ভোট চাইছেন? নুনু মেম্বারকে জিজ্ঞেস করি ব্যাপারটি, তিনি তার পক্ষে কাজ করে এবং তার স্ত্রী অস্বীকার করছে। দেখুন, তার স্ত্রী হলো প্রার্থী, তার কি প্রতীক? হেলিকপ্টার। আচ্ছা, তাই আপনারা হলো হেলিকপ্টারের বিপক্ষে যখন সূর্যমুখী ফুলের ভোট চাইতে গেছেন তখন হলো হেলিকপ্টার প্রতীকের হাজবেন্ড এসে আপনাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে? আবার তীব্রায় আমরা আশা দিছি বলের বর্ষতে আমাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, ওই যে সুকাতের বউ, সুকাত না সুকাতের বউ আমাকে আমাকে বেড়াতে নামে দাঁড়াও দাঁড়াও তারা দাঁড়াইছি ওরা টাইম না দিচ্ছে আমার এই যাওয়ার ও দাঁড়াই কাকে তোরা দাঁড়ায় দি দাঁড়া আর আমরা আগে কি হয়েছে কি আমরা যাইতে আমাকে বল মার্কা বর্তাতি তা তোমার কি সমস্যা? বাকি তোমরা সূর্যমুখীতে যাইতে নেক্স আমি কই কি না সূর্যমুখীতে যাই কয় সূর্যমুখীতে যদি যাও তা কই পেতছে তুমি কি শিল্প কই পেত আমাকে বাড়ির কাছে সাইডে দাঁড়াইছে তা তোমার কি হয়? আমি তো আমাকে বাড়ির কাছে আমাকে দাঁড়াইছে আমাকে শাশি হয় আমাকে কি হয় আমাকে বাড়ির কাছে মানুষ না বাকি কেন আমাকে তো বাড়ির কাছে মানুষ আছে হেরা তো যায় না আমাকে বাড়ির কাছে মহিলা আমরা দেবই ভোট আপনি পারলি পাখি যে ভোটের পরে দিতে হবে তোমাকে তারপরে আমরা কইছি কি হ্যাঁ দেয় না দেবানি আমরা এই বুঝবানি তার পরবর্তীতে আপনারা এখান থেকে চলে আসছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি একটা কথা বলি, সাথে হয়তো আমি এই হিন্দু গণি ইন্ডিয়ায় যাবো, নাহলে হিন্দু গণি আমি এই বৈলগ্রামে টিকে থাকবো। এতে যে কুকুরের বাচ্চাই হোক, আমার কোনো হিন্দুর গায়ে আঘাত দেবে তার আমি ছাড় দেবো না, এতে যেই যা হোক। আপনি কি কোনো প্রতীকের কাজ করছেন? আমি আমার স্ত্রী শেলিনে বেগম, আমি এই সূর্যমুখী ফুল মাকড়া আমার স্ত্রী। আপনার স্ত্রীর মানে শেলিনা বেগমের ভোট এরা চাইতে গেছিল হিন্দু মহিলারা? হ্যাঁ, এরা চাইতে গেছে, এদের হুমকি দিছে। তাদেরকে হুমকি দিছে? হুমকি দিছে। এই জন্য আমি বলছি, আমার কোন হিন্দু এই বৈলগ্রামে আমার কোন হিন্দু যদি তুই কয় তাহলে আমি তাহলে ছাড় দেবো না, সে যাই হোক। আপনার সম্বন্ধে আমরা জানতে পারলাম যে সূর্যমুখী প্রতীকের তাদের যে সাপোর্টার ছিল তারা ভোট চাওয়ার জন্য গেছে, আপনি তাদেরকে থ্রেট করেছেন যে তোমরা ভোট চাইতে পারবে না, তোমরা যদি ভোট চাও হেলিকপ্টারে ভোট চাবা, এ ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনি কি থ্রেট করছেন কি না? না না, ভিত্তিহীন, আমি তাদের এইভাবে কোনো কথাবার্তা বলিনি। আমি তাদের কাছে যাই, আমার সহধর্মিনী ভাড়ানা একটা আন্না সেও নির্বাচন করে, তার মার্কা হলো হেলিকপ্টার। আমি এবং আমার স্বামী স্ত্রী সহ আমরা 27 জন আমরা সবাই দুয়ারে যাই, বলছি ভাই আপনাকে দুয়ার আছি নতুন প্রার্থী, অনুরোধ আমার স্ত্রীর হেলিকপ্টার মাত্রায় সবাই দোয়া এবং একটা একটা করে ভোট দেবেন। আমি এডুকি বলছি, এর অতিরিক্ত কিছু বলিনি। আমার বিরুদ্ধে যদি কেউ অ্যালিগেশন দেয় সে জাফর বয়ালি, তার স্ত্রী আমার কর্তৃপক্ষ, তার নাম শেলিনা জাফর বয়ালি, তার মাত্রা হয়েছে সূর্যমুখী ফুল, সে এলাকায় ভিত্তিহীন এই ধরনের আমার বিরুদ্ধে ছড়াইতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা আমি এই ধরনের কথাবার্তা বলিনি কোনো মহিলাদের, শুধু আমি আমার স্ত্রীর জন্য ভোট চাই, দয়া ভিক্ষা চাই এবং ভোট চাই। আপনারা অন্য অন্য জায়গায়ও খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমরা কারো কাছে বলছি। হ্যাঁ, আমি ফারহান আক্তার রান্না, তারা এখন আমাদের প্রতিদ্বন্দ্বী বিধায় ধরে গুজব ছড়াইতেছে আমাদের নামে, সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা এলাকায় আরও 3 ওয়ার্ড আছে, গিয়ে দেখেন কারো কাছে আমরা এই ধরনের কথা যদি বলে থাকি তাহলে, আরও যদি কেউ আজ থাকে বা আপনি জানেন আমাদের সামনে জিজ্ঞেস করেন। আপনি তো খালি ইউনিয়নে নির্বাচন করছেন মহিলা সংরক্ষিত আসনে, আপনার ওয়ার্ড কত কত? আমার হলো 4, 5, 6। 4, 5, 6। আপনার প্রতীক কি? আমার প্রতীক হেলিকপ্টার। হেলিকপ্টার প্রতীক নিয়ে আপনিও নির্বাচন করছেন? আর আপনার বিপক্ষের লোক যারা কমপ্লেন্টার দিয়েছে আপনি বলতেছেন সেগুলো
সম্পূর্ণ মিথ্যা আচ্ছা ধন্যবাদ এবং বানোয়াট